কাপটা দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের জন্য? অনেকদিন পরে দিনটাকে শুরু হতে দেখলাম, জীবনটাকেও। কদর তো কত লোক করে, ভালোবাসার সাহস কজনে আছে বলতো? এক্সকিউজ মি স্যার, How's the show, sir? Bad. She chole gelo bole বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। আমার প্রাণের পরে গানের গলাটা এখনো বেশ আছে তো, কিন্তু তোমারটা তো তাড়াতাড়ি আসার কথা ছিল না? কবজিতে আটকে থাকা সময়কেই তো হারাতে চেয়েছি বারবার। ভুলে গেলে মেহের, সেদিন মিষ্টির দোকানের সামনে? হ্যাঁ হ্যাঁ জানি, তুমি আমার জন্য 3 ঘন্টা অপেক্ষা করেছিলে। সেই 3 ঘন্টায় তুমি একটা সিনেমা দেখে নিতে পারতে, পাড়ায় 10 ওভারের ম্যাচ খেলে নিতে পারতে, আরও কত কিছু করে নিতে পারতে। তার একটা লম্বা লিস্ট আমার হাতে ধরিয়েছিল। তোমার জন্য ওয়েট করতে করতে সেদিন আমি যতটা সময় পাইচারি করেছিলাম, নিজেকে এক এক সময় ইভেন সাং মনে হতো। আমার জন্য তোমার আজ অবধি জীবনে ভালো কিছু হয়েছে অনিন্দ্য? হয়েছে তো, অনেক কিছুই হয়েছে। শুনি। বাবা, টপ অফ দ্য মাইন্ড কিছু নেই, এত ভাবতে হচ্ছে? হ্যাঁ, মানে যা কিছু মানুষের জীবনে খারাপ সেগুলো কি আর মানুষ মনে রাখতে চায় বল? ঠিক 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 বলেছ, তোমার কথাগুলো এত স্পষ্ট না, মাঝে মাঝে আয়নার মতো মনে হয়। আয়নায় দেখো মুখ, মহাকাল যেখানে ঘনায়, খুদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়। তোমার এই কোথায় কোথায় কবির সুমনকে কোট করাটা গেল দিচ্ছি, ওটা করেই তো তোমাকে তুলেছিলাম। মিস্টার অনিন্দ্য ব্যানার্জি, শাট আপ। তুলেছিলামটা আবার কি? আমি কোনো ঘুরতে যাওয়ার স্যুটকেস নাকি? সেদিনটার কথা মনে আছে মেয়ের, যেদিন প্রথম তোমার সাথে এনকাউন্টারটা হলো? একি রে, তাড়াতাড়ি খেল, একটা 29 শেষ করতে তো গোটা 3rd ইয়ারটা শেষ করে ফেলবি। এই দাঁড়া দাঁড়া, আমি খেলা শুরু করলে না কেউ দাঁড়াতেই পারবে না। আজকে সবে তো ফাঁকা ফাঁকা কেন রে? সে কি জানিস না? কি ঘরে আছেন কুমোদিনী, সঙ্গে চিতার মহারানী। কোন মরা বললো রে কথাটা? মরা নয়, জ্যান্ত। এই কান ধরে আনত, এ কে বে তুই? প্রথমেই বলে রাখি, তুই না, তুমি।
তুই ডাকটা না আমি সবার কাছ থেকে ঠিক পছন্দ করি না। কে তুমি নন্দিনী? আগে তো দেখিনি। ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার হয়ে সিনিয়রদের কমন স্পেসে তুমি কি করছো শুনি? না আসলে গুলিয়ে গেছে, আমি লাইব্রেরিটা খুঁজছি। ফার্স্ট ইয়ারই তো গুলিয়ে গেলে চলবে? এরপর পেশেন্টদের কেস হিস্ট্রি দেখে কি করবে? সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না ভাই। তোমার ফোন বাজছে মেয়ের। হ্যাঁ তোমার ফোন বাজছে। সারাদিন বাজতেই থাকে, এখন ধরব না। তুমি তো ডাক্তার, নিজের এই রোগটা এখনো সারাতে পারলে না? এটাকে বলে সোশ্যাল ডিটক্স অ্যান্ড সলিটিউড, ওটাকে বলে অপমান। এখনো তো রাগ পুষিয়ে রেখেছো। রাগ করার জন্য একটা মিনিমাম অধিকার বোধ লাগে। তোমার সেই অধিকার বোধ ছিল না। বাইরে বৃষ্টি হচ্ছে মেহের। কেন বলো তো? না শুনেছিলাম কলকাতায় নাকি এখন সারা বছরই বৃষ্টি হয়। কত বছর আসিনি বলো তো, এই শহরের গন্ধটাই ভুলে গেছি। ভুলে যাওয়াটা একটা চয়েস, মনে রাখাটাও একটা চয়েস। আমিও তো কতবার ভেবেছি তোমার জন্মদিন, তোমার প্রিয় রং, তোমার কথায় কথায় চুল ঠিক করার বাজে অভ্যেস, তোমার ফোন নাম্বার, তোমায় কেমন দেখতে, সব ভুলে যাব। কই, কোনোটাই তো ভুলতে পারলাম না। মনে আছে সেই দুপুরটা, সেই বৃষ্টিটা? সেই বৃষ্টিটা, সেই বৃষ্টিটা এখনো আমার মনের মধ্যে জমা হয়ে আছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছাড়াই যখন তখন নেমে আসে আমার কাছে। আমি ভিজে যাই, চারিদিকে রেনকোট হাতড়াই, গলার কাছে সমস্ত ব্যাপারটাই যেন কেমন লাইন করে দাঁড়িয়ে আছে। ভর দুপুর বেলা এইসব প্রশ্ন জিজ্ঞেস করো না তো, মুখ খারাপ করিও না। আমার প্র্যাকটিক্যাল ক্লাস আছে, মানে মানে কেটে পড়ো। তুমি অভ্যাস হয়ে গেছো। মানে এটা কি ধরনের অসভ্যতা? অসভ্যতা হলে তো টেনে নিয়ে যেতাম। কি বলবে বলো? এই তোমাকে না গত এক সপ্তাহে একবারের জন্য দেখতে পাইনি। প্রথম এক দুদিন ঠিকই ছিলাম, এই থার্ড ডে থেকে কিরকম একটা অস্বস্তি শুরু হলো। ঘুম হচ্ছিল না, খেতে ইচ্ছা করছিল না, যাই খাচ্ছি এই গলার কাছে কিরকম একটা দলা হয়ে যাচ্ছে, পেটের ভেতরটায় কিরকম একটা হচ্ছে।
সাইন অ্যান্ড সিমটমস থেকে তো মনে হচ্ছে গ্যাস্ট্রিক। তুমি একটা কাজ করো, কাল থেকে দুটো মিলের মাঝখানে গ্যাপ রেখো, আর সকালবেলা খালি পেটে দুধ চাটা খেও না। থ্যাংক ইউ, কিন্তু এগুলো সব পাস্ট টেন্স, আর সকাল থেকে সব ঠিক হয়ে গেছে, সব কারণটাও বের করে ফেলেছি। কি কারণ? তুমি ছিলে না বলেই তো এত কিছু হয়েছে। তোমাকে দেখতে পাইনি বলে এই ভেতরের সিস্টেমটা বারবার হ্যাং করে যাচ্ছে। কিন্তু আমার সাথে তোমার রোজ দেখাই হয় না। ভুল, তুমি দেখতে পাও, আমি পাই। যখন তুমি কলেজ শেষে বাড়ি ফেরার অটো ধরো, যখন তুমি ক্যান্টিনে গিয়ে বাদাম বিস্কুট আর লিকার চা অর্ডার দাও, যখন তুমি হাতের ব্যান্ডটা দিয়ে তোমার চুলটা বাঁধতে বাঁধতে করিডোর দিয়ে হেঁটে যাও, রোজ রোজ তোমার সাথে আমার দেখা হয়। তুমি একটা নেশার মতো আমার মাথার মধ্যে, আমার রক্তে অভ্যেস হয়ে ঢুকে গেছে। এই সবটাই তো তোমার কথা, এখানে আমার কি করণীয়? একটা সম্পর্কে সবসময় তোমাদের ছেলেদের কথাই কেন থাকে বলো তো? তোমরা কি চাও, তোমাদের ফিলিংস সব কিছু তোমাদের উপরই কেন? আমার ভার্সনটা তো এরকম নাও হতে পারে। না, তোমাকে কথাগুলো বলতে না পারলে আমি ঠিক স্টেবল হতে পারছি। এরপর কি হবে, ঘূর্ণাবর্তন, নিম্নচাপ, বৃষ্টি না অতিভারী বৃষ্টি, সেটা তো আবহাওয়া দপ্তর বলতে পারে। বলছিলাম ওরা তাড়া দিচ্ছে ম্যাডাম, কি করবো বলো? আই নিড সাম টাইম, আমার হলে আমি ডেকে নেব। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা শোনো। হ্যাঁ বলুন। এক গ্লাস জল দেবে প্লিজ? হ্যাঁ আমি নিয়ে আসি। তুমি কতদিন সময় নিয়েছিলে মনে আছে আমাকে হ্যাঁ বলার আগে? মনে আছে, ঠিক 2 মাস 10 দিন। খুব শীত পড়েছিল সেবার, রাত 4টার সময় কেউ ঘরের মাঠে ডাকে। ওটা রাত নয়, ভোর। শীতকালে অত তাড়াতাড়ি ভোর হয় না, ওটা রাত। ভোর হয় তো হয় না, কিন্তু প্রেম হয় ভরপুর। কাশির দমক থামলে তোমায় ভীষণ ভালোবাসি, হাল ছেড়ো না। সুমন্নি আতলা মোটা বন্ধ হলে এবার একটু অন্য কথা বলি। শীতকালে রোদকে কখনো জিরিয়ে নিতে দেখেছো? গরমকালের ওই তিতকুটে বিচ্ছিরি রোদটা কেমন যেন নরম হয়ে কাঁধের কাছে, পায়ের নিচে, লেপের উপর এসে পড়ে। গরমকালের রোদটা না আমাদের রোজকার জীবনের মতো। আর প্রেম, প্রেম অনেকটা শীতকালের রোদের মতো, তাকে যত্ন করতে হয়,
আদর করে রাখতে হয়, না হলে বড় অভিমানী হয়ে যায়। তোমার সেই যত্ন করার ইচ্ছাটুকু আছে তো? আছে, আছে বলেই তো তোমার সাথে এখানে এসে বসে আছি। এই চা খাবে? হ্যাঁ খেতে পারি। দাদা দুটো চা দিন না। কাপটা দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের জন্য? অনেকদিন পরে দিনটাকে শুরু হতে দেখলাম, জীবনটাকেও। আরেকটা কথা। কি? হাতটা দাও। কেন, মুচকে দেবে? না হাতটা দাও না। এই সাবধানে, এর কিন্তু কোনো শাখা নেই। যাই হয়ে যাক না কেন, রাগ হোক, ঝামেলা হোক, ঝগড়া হোক, অভিমান হোক, বিরক্তি হোক, কথা বলো প্লিজ। সিগারেট খাওয়া ঠিক যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তেমন কথা না বলাটা সম্পর্কের জন্য ক্ষতিকারক। তাতে শুধু চাপ বাড়ে, ভার বাড়ে। ম্যাডাম, ম্যাডাম, এক্সকিউজ মি ম্যাডাম, আপনি জল চেয়েছিলেন। তোমাকে ডাকছে মেহের। হ্যাঁ তোমাকে ডাকছে। ও হ্যাঁ এসো। এখানে রাখবো? হ্যাঁ এখানে রাখো। চোখটা মোছো। না ঠিক আছে। চশমাটা কবে হলো? পাওয়ার কি কাছের না দূরের? দূরের। তুমি যবে থেকে দূরে চলে গেছো, দূরের জিনিসগুলো ঝাপসা দেখতে পাই। তুমি এখনো আমাকে দোষ দাও তাই না? না, সম্পর্ক না থাকলে একটা সময় পর আর দোষ মনে থাকে না, পড়ে থাকে আফসোস, এটা না হলে ভালো হতো, ওটা না করলে ভালো হতো। আমারও আফসোস হয় মেহের, সেদিন বুঝতে পারিনি। থ্যাংক ইউ অরিন্দ, আমি কোনোদিনও মাঠে খেলা দেখিনি, আজ ফার্স্ট টাইম তোমার সাথে মাঠে খেলা দেখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তুমি বাইরে আনলে কেন? অলরেডি একটা উইকেট পড়ে গেছে, এমনিতে খুব টেনশনে আছি। কি যে হবে? আই এম সরি। কি? ধুর, কিছু শুনতেই পাচ্ছি না। আই এম সরি মেহের। সরি কেন বলছো? ও দেরি করে আসার জন্য, ও আমি ক্ষমা করে দিয়েছি। আই এম ব্রেকিং আপ উইথ ইউ। হোয়াট ইয়ার কি করছো তুমি? আমার কিন্তু এখন একদম এইসবই আর কি পোষাচ্ছে না। অনিন্দ কি করছো বলো তো? আমি কলকাতা ছেড়ে চলে যাচ্ছি মেয়ে। চলে যাচ্ছো মানে কোথায় চলে যাচ্ছো? দু সপ্তাহ পরে তোমার ফাইনাল এমবি, আর তুমি চলে যাচ্ছো? ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার নাম শুনেছো নিশ্চয়ই? হ্যাঁ শুনেছি। পরীক্ষা দিয়েছিলাম, পেয়ে গেছি, পড়তে যাচ্ছি। নেক্সট উইক থেকে ওদের ক্লাস শুরু। অভিনয় করার ইচ্ছেটা স্কুলে থাকাকালীনই মাথায় এসেছিল, ভয়েতে বাবাকে কিছু বলতে পারিনি, কিন্তু আর ভয় করি না। এবার যখন পেয়ে গেছি, কপালে যা আছে বলে লেগে পড়ো। তুমি যে এত কিছু করলে,
একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? তুমি তো আমাকে বলতে পারতে, তোমার যে একটা অন্য প্যাশন আছে, তুমি এটাই করতে চাও। আমি তো তোমার বাবা নই যে তুমি আমাকে বলতে পারোনি। এটা একটা কুসংস্কার বলতে পারো। ছোটবেলা থেকে যেটা পাঁচজনকে বলে বেরিয়েছি, ভেবেছি, যেটা নিয়ে লাফালাফি করেছি, সেটাই হয়। তাই ভেবেছিলাম এটার সাথে ব্রেকআপের কি সম্পর্ক? দেখো, আমার কোর্স শেষ হবে, তারপর কি করব আমি নিজেও জানি না। অনেস্টলি, এই শহরে ফেরার ইচ্ছা নেই আমার। আর রিলেশনশিপের স্ট্যাটাস কখনোই লং ডিস্টেন্স হতে পারে না। এক সেকেন্ড, মিহির, তুমি না একটা নেশার মতন হয়ে গেছো। তুমি আমার মাথায় ঢুকে গেছো, রক্তে মিশে গেছো। এই কথাগুলো তো তুমিই বলেছিলে, তাই না? আর এখন তুমি যে আমার অভ্যাস হয়ে গেছো অনিন্দ্য, সেটার আমি কি করবো বলো তো? বদলানো হয়তো সহজ নয়, কিন্তু যে সম্পর্কটা টিকবেই না সেটা দিত না করলেই নয়। সব কিছু ঠিক থাকতে থাকতে শেষ কখনো ভালো হয় না অনিন্দ্য। তুমি জানো আমার এই সম্পর্কটা টিকিয়ে রাখাটা কতটা ডিফিকাল্ট ছিল। একে আমি মুসলিম, তারপর আমি বয়সেও বড় তোমার থেকে। আব্বা আম্মু কখনো এই সম্পর্কটা মেনে নিত না। তবু তোমার চোখ দুটোর ওপর আমার ভরসা ছিল অনিন্দ্য, বিশ্বাস ছিল। ভেবেছিলাম একসাথে চলতে চলতে হোঁচট খাবো, পড়ে যাব, রাস্তা হারিয়ে ফেলব, দুজন দুজনকে খুব গালাগালি করব, দোষও দেব, কিন্তু ডেস্টিনেশন চেঞ্জ করব না। আমাকে ভুল বুঝো না প্লিজ। আমি তোমাকে বুঝতেই পারছি না অনিন্দ্য, ভুল ঠিক তো অনেক দূরের কথা। ইনফ্যাক্ট আমি নিজেকে বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমি এক্সাম হলে বসে আছি আর পুরো পেপারটাই আনছেন। তুমি বিশ্বাস করো মেয়ের, এতে আমাদের দুজনেরই ভালো হবে। না হলে আমি চলে যাব অন্য শহরে, তুমি এখানে থাকবে, রোজ রোজ অশান্তি হবে, কাদা ছোড়াছুড়ি হবে, এটা আমি চাই না। মনে হয় আমরা জিতে গেছি মেয়ের। কিন্তু আমরা যে হেরে গেলাম অনিন্দ্য, বলো মাম্মাই, ইন্ডিয়া টসে জিতে গেছে? বাহ, তুমি কিছু খেয়েছো? আচ্ছা শোনো, কিচেনে সব কিছু রাখা আছে, দিদিকে বলো একটু বেড়ে দিতে। আর হ্যালো, খেলা দেখতে দেখতে হোমওয়ার্কটা একটু করে নিও প্লিজ। আমার ডিউটি শেষ হলেই আমি চলে আসবো। আর কি আনবো তোমার জন্য? আচ্ছা ঠিক আছে, টাটা। মেয়েটাকেও তোমার মতো ক্রিকেট পাগল করেছ? হ্যাঁ, ক্রিকেট দেখার অভ্যাসটা এখনো ছাড়তে পারিনি, কিন্তু একা একা ম্যাচ দেখতে বড় কষ্ট হয় জানো। পুরনো অনেক কথা মনে পড়ে যায়, তাই মেয়েটাকে অভ্যাস করিয়েছি। আই এম সরি মেহের। সরি? আবার সরি বলছো কেন? একবার তো ব্রেকআপ করেছো, আবার করবে? আই এম সরি ফর এভরিথিং। তুমি থাকলে আমার জীবনটা তো অগোছালো হতো না। দুটো ডিভোর্সের পর আজ এখানে এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, স্পটলাইট আছে, লোকে সোকল স্টারের সাথে ছবি তুলতে চায়, কিন্তু
দিনের শেষ মেকআপটা তোলার পরে সেলফলেসনেসটাকে কেউ চায় না। আচ্ছা অনিন্দ, তুমি হঠাৎ কলকাতায় এলে কেন? খুব অস্থির লাগছিল, যে শহরটাকে একদিন ছেড়েছিলাম নিজেকে খুঁজব বলে, মনে হলো সেই শহরটার কাছে ফিরেই নিজেকে খুঁজে পাবো। সেই আমার ঘরে এসেই মরতে হলো? অত হিসেব করিনি, তবে বিশ্বাস ছিল তোমার সাথে দেখা হবে। বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই, আবার আসবো, আবার বলবো শুধু তোমাকেই চাই। জানো, মেয়েটাকে প্রথম দিন যখন হোম থেকে বাড়ি নিয়ে এলাম, সারা রাত ওকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম। মনে হয়েছিল আবার একটা অভ্যাস তৈরি হয়ে গেল, আবার যদি সেটা ভেঙে যায়, আর কোনো অভ্যাস তৈরি করব না বলে কোনো সম্পর্কেও জড়াইনি, বিয়ে করিনি। কিন্তু তারপর মেয়েটার গালে চুমু খেয়ে মনে হলো, দিস অ্যাডিকশন ইজ নট ইনজুরিয়াস টু হেলথ। তুমি পারবে মেহের, তুমি খুব 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 ভালো মা হবে, আমি জানি। আমি তো হেরে গেলাম, কিন্তু তুমি অন্তত আমার হয়ে আমার জন্য বাঁচো, আর দেরি করো না, বেশি সময় নেই। জানি ডক্টর মেহের ফারুকী, একটা লাস্ট রিকোয়েস্ট করব। কি বলো? আমার প্রিয় গানটা একবার শোনাবে? ম্যাডাম আসবো? ম্যাডাম? হ্যাঁ 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 আসুন। ওদের তো আর আটকে রাখা যাচ্ছে না, আপনি যদি রিপোর্টটা একবার দেখে। ওদের বলো আমার হয়ে গেছে, সাইনটা করব। ওকে ম্যাডাম। নমস্কার, রাত 9টার নজরবন্দিতে আপনাদের স্বাগত। প্রথমেই যে খবরের দিকে নজর দেব, যেটা নিয়ে চর্চা চলছে, জনপ্রিয় অভিনেতা অনিন্দ সেন, অনিন্দ সেনের মৃতদেহ পাওয়া যায় গত পরশু তার কলকাতার বিলাসবহুল বাড়ি থেকে। পুলিশের প্রাথমিক সন্দেহ ছিল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা। আগে হ্যাঁ রিপোর্টে বিলাসবহুল বাড়ি থেকে পুলিশের প্রাথমিক সন্দেহ চলে গেল বলে গেল না। কিন্তু ওই ফিলটা নষ্ট হয়ে যায়।